নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য এনেছি মেদিনীপুর জেলার এক বিখ্যাত মিষ্টি, যা হলো মুগের জিলিপি। এই সময় অর্থাৎ এখন রথযাত্রা চলছে, এই রথযাত্রার সাথে জড়িয়ে আছে জিলিপি ও পাঁপড় ভাজা খাওয়ার স্বাদ। কিন্তু এই বছর করোনার জন্য বাইরে রথের মেলা বন্ধ, তা বলে কি জিলিপি খাওয়া বন্ধ হবে? তাই আমরা ভাবলাম আপনাদের সাথে বাড়িতে বসেই বানিয়ে ফেলি এই নতুন ধরনের জিলিপি। দেখে নিই কিভাবে বানাবো মেদিনীপুর জেলার এই বিখ্যাত মিষ্টি মুগের জিলিপি।